যদি সন্তানে মা বাবার মুখের মায়া নজরে একবার চায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম আমলে একটা মকবুল নফল হজন সব দান করবা জন্য বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ দুইবার মা বাবার মুখের মায়া নজরে চায় আল্লাহর হাবিবে ফরমায় তার নাম আমলে দুইটা মকবুল নফল হজন সব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ তিনবার মা বাবার মুখের মায়া নজরে চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ একবার নাই দুইবার নাই রে যদি কোন মানুষে ডেইলি দিন তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে শতবার চায় একশতবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার নাম আমল একশত মকবুল হজর সবদান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার যুবক সমাজ আমার জুড়াতে অনুরোধ যদি মা বাবার জমিন থাকুন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আর যদি মা বাবা মারা যায় তাহলে তোমার উচিত হইল দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করদায় কোন কারণে জিয়ারত করলে তোমার লাভ হইব তোমার মা বাবার রোটা তোমার উপরে পৌঁছইব আল্লাহ তোমার দুনিয়া গেলে তোর জীবন রোশন করবা আর যদি বন্দা মা বাবার তাহলে জানিয়ালে জমিনের মধ্যে অসম্মানই তোমার হইব জমিনের মধ্যে তোমার কোন লাভ হইত নাই দোষার তুমি কারবার করবা এ কারবারের মধ্যে তোমার দোষ হইব ব্যবসা করবা ব্যবসার মধ্যে দোষ হইব জমিন যে সম্মান আসলো আল্লাহ তোমার সম্মান জমিন তোলে তুলিয়া নিবা তুমি যেদিকে যাইবাই অসম্মানি অসম্মানি রে পাত্র হইয়া ঘুরিবাই কোন কারণে মা বাবার বদুয়ার কারণে আল্লাহর হাবিবে ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই যায় না জেনে বলো সুবহানাল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابه لا شك فيه دعوه المظلوم ودعوه المسافر ودعوه الوالد على ولده رسول الله فرمان تین ধরনের মানুষে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ আর আমাদের হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এর মধ্যে কোনো মানুষ হইলা যাদের মা বাবায় সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করবা সেই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না জুড়ে বলো সুবহানাল্লাহ এর কারণে যুবক সমাজ ভাইয়াই আমার বিনম্র অনুরোধ মা বাবার খেদমত করিও মা বাবার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করিও না মা বাবার জমিন কষ্ট দিও না বন্দা তোমার নমাজ রোজা দিয়া তুমি আল্লাহর দরবারও কোন সময় কামিল হওয়া সম্ভব নয় যদি মা বাবার বদুয়া থাকে বন্দা তুমি জমিন হজ যাইবাই আল্লাহর দরবার হজ তোমার কোন সময় কবুল হইত নাই ওই বলি কবুল হইত না এর জন্য আমার বুজুর্গগণ আমরা তো সাধারণ মানুষ আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী যে সাহাবীর নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা যখন জমিন ও মরণাপন্ন বিশ্বের মধ্যে রয়েছে বিবি খেদমত করতেছে খেদমত করতে করতে বিবির অসহ্য লাগিয়েছে আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করণীয় রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা আজকে দীর্ঘদিন তো নেই বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি আর তান পেশাব পায়খানা সানা সম্ভব না আপনি আমার এমন একটা ফোড়া শিখাই দে যে ফোড়া ফোড়ার কারণে আমার স্বামী আলকামার জমিন মরণ হয়ে যায় ও যুবক সমাজ ইলা জমিন কোনো মা চললি কোনো বাবা চললি সন্তান যদি জমিন বেমার পড়ে যায় মায়ের সন্তানের মুখে দিছাইবা আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ
যদি আমার দাদু মনির হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নি আমার দাদুর হায়াত বাড়াই দে কোন মা বাবাই জমিন কইতালে আয় আল্লাহ আমার দাদু মনির দুনিয়া ধরে আপনি বিদায় দিল জমিন যখন মা বাবাই জমিন ছেড়ে সন্তান ভাই তখন জমিন আশা থাকে আয় আল্লাহ আমার জাতির হায়াত বাড়াই দে আমি মা বাবা যখন মারা যাইব আমার জাতির খান্দ করে করে কবরস্থানে আগুন লাগাইব সন্তান যখন মার বাবার কোরআন খান্দ করে বইয়া লইয়া যায় তখন মা বাবায় সমস্ত দেখতে পায় কিন্তু মাত্রা পারেন না বাড়ির খেয়ে পিতা ঘরের সমস্ত মূল্যায় দেখতে পায় এর কারণে আমার বুজুর্গন মা বাবার সেবা করিও আল্লাহর হবিবে ফরমাইল ও আলকামার বিবি যাও আমি আমার আলকামার খবর লইয়া আল্লাহর হবিবে ফরমাইল ও আলী যাও আমার আলকামার অবস্থা কি তুমি দেন দেখি আই যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হইল সাহাবায়ে কেরাম লইয়া আলকামার বাড়ি যাইছো এই সাধারণ কোন মানুষ না নবীর একজন সাহাবী আল্লাহর হাবিবের পিছনে জুমাতে নামাজ পড়িছই আল্লাহর হাবিবের লগে দাওয়াত পাইছই আল্লাহর হাবিবের লগে দ্বীন ইসলাম আপনার প্রচার করে লাইছই আল্লাহর হাবিবের মায়ের সাহাবী কিন্তু মরণের সময় এমন অবস্থা হযরত আলী যখন দাঁড়াইছই হযরত আলকামায় জুমাতে শুন দেখি কান্দন আরম্ভ করল আলী আমার জন্য সময় ও দোয়া কর রে আল্লাহ যাতে কোনে মন সুবিধ আমার মরণ দিলাই যা হযরত আলী বলেন ও আলকামা তুমি ডরাইও না বই করে না এখন কবলা আইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলী ফরমায় আমি যখন কইলাম সময় দেখি হযরত আলকামায় কলিমা পড়ি তার চেষ্টা করেন কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায় বলে চেষ্টা করেন কলিমা পড়ি তা কিন্তু জবান বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবের খেদমত খবর দিছেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলকামায় কলিমা পড়ি তা চেষ্টা করেন কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায় রাসূলুল্লাহ ফরমান দাও রে আমার আলকামার মা জননী জমিনে আসলি খবরটা লাগা ইয়া রাসূলুল্লাহ আলকামার বিদ্যা মা জননী জমিনের মধ্যে আসল আল্লাহর হাবিবে ফরমান খবর দে আল্লাহর হাবিবের সামনে লইয়া হইছে রাসূলুল্লাহ আলকামার দেখছো হযরত আলকামায় কান্দে দেখছো ইয়া রাসূলুল্লাহ সারা জীবন দিন ইসলামের খেদমত করলাম এখন আমার জমান বন্ধু দেন কলিমা নসিব হলাম আমার আখেরাতের জীবনটা বরবাদ হইবে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সময় দোয়া করুন আল্লাহ যাতে কলিমার সহিত আমার ফাতিমা বিন ওয়ের বলে লই যা আল্লাহর হাবিবে কলিমার তরদিন দিন দেখা যায় চেষ্টা করে কিন্তু আলকামার জবানটা বন্ধ হয়ে যায় আল্লাহর হাবিবে বলমেন ও আলকামার মা এখন আমার পৌঁছায় তোমার জাদুর আমল ব্যাপারে কি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর নামাজের মধ্যে কমি নাই সরকার মধ্যে কমি নাই ইবাদতের মধ্যে কমি নাই রাসূলুল্লাহ বলমেন ও আলকামার মা যদি তোমার জাদুর কোনো জিনিস কমি নাই তাহলে কোন কারণে তোমার জাদুর কলিমার জবান সময় কলিমার সময় জবানটা বন্ধ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমি জানি না রাসূলুল্লাহ ফরমায় ও আলকামার মা এখন আমার কৌশাই তোমার জাদু আলকামার উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমায় না আবার হো যায় তোমার জাদুমণির উপর কোনো দাবি আছে বলে দিলা রাসূলুল্লাহ ফরমায় ও আলকামার মা যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবানের মধ্যে লইন্ডি লাগিয়ে যায় আল্লাহর হাবিব রে আল্লাহ ইলমে গায়েব দান করে লাইছই আল্লাহর হাবিবে সমস্ত বেমার বুঝি লাইছই আলকামার মায় ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই কেন্দ্র সামনে একটা দাবি এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না রাসূলুল্লাহ ফরমায় ও আলকামার মা
তোমার জাদুমণির ফুল কোন দাবি আমার কইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদু আমার জমিনের মধ্যে বড় মায়া করতাম মহব্বত করতাম আমি মায় আমার জাদুরে জমিনের মায়া করতাম মহব্বত করতাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি জমিনে কোনদিন গালি গালাজ করছিল না আমি মার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করছিল না কিন্তু আমার জাদুরে যখন জমিনের মধ্যে বিবাহ দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সময় তো দেখি আমার জাদুর বিবির কারণে আমার পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি আইছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি জমিন আমার সঙ্গে জুলুম অত্যাচার করেন অনেক দিনের ঘটনা আমি লুকাইলাম আর একদিনের ঘটনা হইল আমার জাদু বিবির কথা শুনিয়া আমি মা জননীর উপরে মান মাইল মারছ আমার লগে তর্ক করিয়া এক পর্যায়ে যেমনি আমার মুখের মধ্যে তাবল মারছ ইয়া রাসূলুল্লাহ লগে লগে আমার দাঁত ভাঙ্গে জমিন পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার এই জায়গার মধ্যে কোনো দাঁত নাই সব সময় আল্লাহ দরবারে দোয়া করছি আয় আল্লাহ আমার জাদু আলকামায় জুড়ি আমার জন্য ব্যবহার করছো আমি তোমার কাছে দোয়া করি আর আমার জাদু আলকামার বিচার খানা মিলে পড়েলাম আল্লাহর হবিবে ফরমাইল ও আলকামার মা আমি রাসূলুল্লাহ কইয়া তোমার জাদুর উপর দাবিটা তুমি ছাড়িয়া দিও ইয়া রাসূলুল্লাহ কোন সময় আমি দাবি ছাড়ব না আল্লাহর হবিবে দেখলা আলকামার মা এই জমিনও দাবি ছাড়ছিল না অনেক ধরনের অসুবিধা আলকামার পশ্চাৎ রাসূলুল্লাহ ফরমাইল ও আলী তুমি ডান যাও জঙ্গল দলে শুকলা লাকড়ি লইয়া এখন আমার আলকামারে আমি এখন জ্বালাই লাইব হযরত দেয়াল কামার মায় ফরমান ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের শুকনা লাকড়ি দিয়ে আপনি কি ফরমায় রাসূলুল্লাহ ফরমান ও আল কামার মা তোমার জাদু আল কামার জমিনের মধ্যে করে মানুষই বললা আমি রাসূলুল্লাহ ভাবে তুইয়া যাইতে পারি না আমি দেখি আর কষ্ট আমি রাসূলুল্লাহ জঙ্গল তুলে লাকড়ি আনাইয়া লাকড়ির উপর আল কামারে রাখি আমি জ্বালাইয়া সরিয়া যাইব হযরত আল কামার মায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার চকুর সামনে আমার জাদু জ্বালাই যায় আমি মা জননী জমিন উপর দাল করা সম্ভব নাই রাসূলুল্লাহ ফরমান ও আলকামার মা এখন যদি বরদাস্ত করা সম্ভব হয় না আল্লাহ যখন কেমতর ময়দান আল্লাহ দুজখর আগ্নির মধ্যে জ্বালাইবা হে আলকামার মা তখন কিভাবে জমিন তুমি বরদাস্ত করবা কইলা হযরত আলকামার মার জমিনের মধ্যে বড় দুঃখ লাগছে হযরত আলকামার ভাই চাইছে বাইরে মার লগে দরবার করিয়া বসার করিয়া যদি মাতনার যদি কোনোদিন মার দ্বারা যাও মায়ের জাদুমণির ভাই চাইবা মার জমিনে চকর জলবায়ু রই যাও মায় কোন জিনিস লইয়া দিবা জাদু যদি লই না মায় কোনো কষ্ট হয় মায় এখান তৈল জাদু রে আমি মা হইয়া তোমার কাছে খুঁজিয়া আমি যত করি না কেন তুমি আমার ছেলে খুশ হই যাও হযরতে আলকামার মায় আলকামার মুখে দিছাইছ হযরতে আলকামার মার ভাই চাইছ ও সময় কান্দি কান্দি কইছিল ও মা গো আমার বিবির কথা শুনিয়ে জমিন তোমার সঙ্গে না ফরমানে বললাম ও মা এই বলার কারণে আল্লাহ জমিন আমার অবস্থা বরবাদ করে নিয়েছ ও মা আমি অনুরোধ করিলাম যে জাদুরে দশ মাস দশ দিন গর্ভের মধ্যে রাখলাম না ভাই আমার জমিন খাবাইলাই আই যৌ জাদু মানে আমার শরীরের ভাই একটা ভরসা ও মা তোমার জাদু আমার ভাই একটা ভরসা আল্লাহর হবিবে জঙ্গল ওডার ভরি লাগছে লাগড়িয়া নই তো যদি হলসা ভাই কেন বললে লাগড়িয়া নই আল্লাহর হবিবে আমার লাগড়ির মধ্যে রাখিয়া জ্বালাই নেই মা গো আমি তোমার জাদু আলকামায় অনুরোধ করি আর একটা বার বসই যাও হযরত আলকামার মার দিল করিছে আলকামার দুরিয়া চুমাই আল্লাহর হবিবুর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য দোয়া করো আমার জাদুমণি বড় মুসিবতের মধ্যে বড় কষ্টের মধ্যে আমি মা জননী আমার জাদুর উপরে রাজি হয়ে গেছি আপনি রাসূলুল্লাহ আমার জাদুর উপরে রাজি হয়ে যান মায়ের যেমনে কইছ আল্লাহর হবিবে ফরমাইল ও আলকামা
আর দেরি করিও না এখন তুমি খোলাইরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে যেমনে কইছো কোন সময় দেখা যায় হযরত আল কামাই ফরমাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার সঙ্গে সঙ্গে হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হইলা মায়দা বিচার শুনলেন মায়দা বিচার শুনের জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন মা বাবার খেদমত করিও যদি কোনো সময় মা বাবা ভুল করিলেন ভুলর দিকে চাইও না হদিসের মধ্যে আইছে মা বাবা যদি অন্য ধর্ম বলি হই তবুও কিন্তু মা বাবার খেদমত কোনো সময় তুমি ছাড়িও না আর যদি মা বাবা মারা যায় মা বাবার কবর জিয়ারত করিও আল্লাহর হাবিবের হদিস মান যারা কবরা বাবাইহি আও আহাদি মা ফি কুল্লি জুমআতিন গুবিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহর হাবিবে ফরমায় তোমার মধ্যে গেলে জিয়ারত করিও মা বাবার কবর জিয়ারত করিও যদি সম্ভব হয় তাহলে ডেইলি দে আর যদি সম্ভব হয় না ফি কুল্লি জুমআতিন প্রতি জুমার দিন তোমার মধ্যে গেলে জিয়ারত করিও গুবিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা যখন জিয়ারত করবা আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা ও কুতিবা লাহু বাররা এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার নাম আমলের মধ্যে রেখে দান করে দিবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে আমি লম্বা আলোচনা করছি দুঃখিত আমি যে টপিক নিয়ে আলোচনা আরম্ভ করছিলাম ভুল লইতাম পারছি যদি আল্লাহর হুকুম হয় অন্যদিন আবার বলে এই বিষয়ের উপরে আমি আরো লম্বা আলোচনা করার চেষ্টা করব আমি কিছু পরামর্শায় মাতিছি আপনারা বেজারে শুন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে ভুল হইতে পারে যদি মাতের মধ্যে বাসার মধ্যে কোনো ধরনের কষ্ট হয় আল্লাহর ওসি হিসাবে মাফ করে দিবা আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করব মুক্তজের দোয়া করব বিদানি তামাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الهي دويا رباندا তুমি তো সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা রে নাই আয়াল্লাহ ইয়ারহামুর রাহিম ইয়ারহামুর রাহিম ইয়ারহামুর রাহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কবুল ফরমা আয়াল্লাহ এই মাহফিলের মধ্যে যে পরিমাণ সাবধান ফরমায় সর্বোচ্চ তোমা কায়নাত দাতার দর মদিনা সরকারে দোয়াল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে এলে বুঝাইও আয়াল্লাহ বাবা আদম আলাইহিস সালাম তরলে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবর রাজি আয়াল্লাহ পেট ভরার ব্যাপার মধ্যে বুঝাইও আয়াল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা হাজিরানে জামাত রে মাফ করিয়া দেও আয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মোলায় মাফ করিয়া দেন আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ সীমা আছে কিন্তু আপনার রহমতের বান্দার কোন সীমা নাই আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহের মাইনা সয়্যা মদিনার সোনা সান্দর ভাইয়া সয়্যা দুয়ারে আপনি মোলায় কবুল করনা আয় আল্লাহ আমরা কারণে হুকুম বালি শুরুর ব্যাপার পেলাম নি মোলায় দুয়ারে সুলাই দে আমাদের মধ্যে যত অভাবই খোলাছেন প্রত্যেক অভাব রেদর করিয়া দেও আয় আল্লাহ যত বেরুজার খোলাছেন তামাম রে আল্লাহ যদি যত
মায়ের বাবা জমিনের মধ্যে আছেন নেক আইদের ইবাদত ফরমাও আমরা রসাল হল বীর মুর্শিদ অন্ধকার গুণ ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের মাতার কাল আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামি সাহেব হায়াতরে বলাই দেও আয় আল্লাহ আপনার মকবুল বান্দার বেমার নিয়ামত সে বানিয়ে মধ্যে বলতে দাও আপনার বান্দার কারণে দেশ বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা হইছে না ইয়া আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমার জওয়ান যুবক সমাজ ভাই ধরে মাফ করিয়া দে আমার বাবার কবর আপনি মোলাই জন্য তোর বাগান বানাইয়ে আয় আল্লাহ আমার মায়ের জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আপনি মোলাই দেখলেন কবরের জন্য তোর বাগান বানাই দে আয় আল্লাহ ইয়া রাহমানুর রহিম আল্লাহ জমিনের মধ্যে কোনো আসে নাই এখানে শৈলম নিয়ে আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই ভাই না আয় আল্লাহ মালাকুল মউত রাইল হুকুম করিলা আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে আমল কাপড় লাগাইব না আল্লাহ বাজার অর্থানুর সাদা কাপড় দিয়ে দোল পাগল ঘোরা নিলবাই না আল্লাহ বড় দুঃখ লাগে প্রতি বছর হজর মৌসুম বালা বালা মানুষ আইয়া দাওয়াত দিয়ে আপনার বাড়ি ধান লইয়া যাও আল্লাহ গরিব হওয়ার কারণে গুনাগার হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতে হবে না সেদিন লইয়া আয় আল্লাহ তোমার কাছে আরাধ করিয়া আমি গুনাগারে বড় ইরাদা করছি আগামী বছর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতে হবে আল্লাহ আল্লাহ যত জিনিসের অসুবিধা আছে মৌলাই দায়িত্ব নেই রাজ্য ফরমাও আয় আল্লাহ আপনার যত বন্ধ হল বসিয়া রয়েছে কালকে আমাদের ময়দান রজ্জা বল শরীরের জন্য দুধ খোরাক হারাম করে লাই ভাই আল্লাহ আয় আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের ভাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ে নবী দয়াময় মোদের লাগিয়া আসরে দেবানা দিও দামনে লুকাইয়া দুয়ারে আদে রইয়া সবাই মুরা হান্দি তারাই না মাহবুব আল্লাহ সবাই করমাবি বিবাদ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ